বন্ধুরা আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে হাজির হয়েছি লাভ টাইপ টাইপ এর নিয়মগুলো নিয়ে টাইপ থ্রি মানে আমি এক থেকে নয়টা পর্যন্ত নিয়ম আছে লাভ গতকাল দুটো দিয়ে দিয়েছি আপনাদের আজকে টাইপ থ্রি তাহলে চলুন শুরু করা যাক কথাটা বাড়িয়ে আমি আপনাদের যে অঙ্কগুলো এখানে দিচ্ছি এই একটা অঙ্ক যদি আপনি করেন ভালো মতো এই ধরনের যত অঙ্ক থাকবে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা দশটা সব আপনাদের কমপ্লিট হয়ে যাবে তার মানে আপনি একটা অঙ্ক করতেছেন মানে এই টাইপের যত অঙ্ক থাকবে সব কমপ্লিট হয়ে যাবে এই জন্য এখানে একটু সময় দেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন আমি নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই ধরনের অঙ্ক থাকে দেখেন যদি টাকায় দুইটি এবং টাকায় চারটি করে সমান সংখ্যক কলা কিনে টাকায় তিনটি করে টাকায় তিনটি করে সবগুলো বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে এই অঙ্কের স্ট্রাকচারটা কেমন আমি আপনাদের একটু দেখাই দিই মনে রাখবেন টাকায় দুই ধরনের ভিন্ন সংখ্যক জিনিস কিনবে টাকায় এখানে টাকায় দুইটা কিনছে এখানে টাকায় চারটা কিনছে টাকায় দুই ধরনের ভিন্ন সংখ্যক মানে দুইটা চারটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে একটি নির্দিষ্ট প্রাইসে এগুলো বিক্রি করবে একটি নির্দিষ্ট প্রাইস মানে এখানে যে তিন টাকা মানে টাকায় দুই দুই ধরনের সমান সংখ্যক জিনিস কিনে একটা নির্দিষ্ট প্রাইসে সেগুলো বিক্রি করবে এখানে তিন টাকা বিক্রি করছে এখানে টাকায় দুইটা কিনছে এখানে টাকায় চারটা কিনছে একটি নির্দিষ্ট প্রাইসে এখানে টাকায় তিনটে করে বিক্রি করছে বাই অ্যান্ড সেল ক্রমিক সংখ্যা থাকবে বাই এবং সেল কি থাকবে ক্রমিক সংখ্যা শতকরা লাভ বা ক্ষতি হিসাব করতে হবে শতকরা লাভ ক্ষতি হিসাব করতে হবে এখন দেখেন অঙ্কটা কিভাবে চিনবেন আপনি স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিছি বাই অ্যান্ড সেল বাই করছে কি টাকায় দুইটা টাকায় চারটা সেল করছে টাকায় তিনটা করে টাকায় এখানে বাই করছে কয়টা দুইটা আর বাই করসে চারটা তাহলে এই যে এই লাইনে সেলেরটা নিচের লাইনে এবার দেখেন বাই অ্যান্ড সেল ক্রমিক সংখ্যা কিভাবে বুঝবেন দুই তিন সাত বাই এন্ড সেল কি ক্রমিক সংখ্যা আসে না ক্রমিক সংখ্যা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব এই ধরনের অঙ্কে যদি আমরা টাকায় দুই ধরনের ভিন্ন সংখ্যক জিনিস কিনি তাহলে এবং নির্দিষ্ট একটি এবং একটি নির্দিষ্ট প্রাইসে এগুলো বিক্রি করি তাহলে অলওয়েজ লস হবে এ ধরনের অঙ্কে অলওয়েস কী হবে লস হবে এই ধরনের অঙ্ক সবসময় ক্ষতি হবে এটা কীভাবে করব এই সূত্রে ফেলাই দেবো আমরা শতকরা উপরে একশো এক টাকায় যতটি বিক্রি করা হয় তার বর্গ এক টাকায় যতটি বিক্রি করা হয় তার বর্গ এখানে এক টাকায় কয়টা বিক্রি করছি তিনটা তাহলে এই জায়গায় তিনে বর্গ এই বর্গ দিয়ে একশোকে ভাগ দিলে আমার বের হয়ে যাবে তাহলে এটা কিভাবে করব আমি দেখেন একশো এখানে তিন এক টাকায় বিক্রি করছে কয়টা তিনটা তিনের বর্গ তাহলে কত হয় একশো তিন কাটাকাটি করলে আসে তেত্রিশ দশমিক তিন তিন তেত্রিশ দশমিক তিন তিন এত পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো তেত্রিশ দশমিক তিন তিন এটা হচ্ছে শর্টকাট অতি শর্টকাট নিয়ম এটা আমি এটা কিভাবে করতাম যদি টাকায় দুইটি এবং চার টাকায় চারটি করে সমান সংখ্যক কলা কিনে টাকায় তিনটি করে বিক্রয় করা হয় তাহলে এটা এভাবে থাকতে পারে দুই জায়গা থাকলো চার দুই জায়গা থাকলো চার টাকায় চারটি এবং টাকায় ছয়টি চারই জায়গা থাকলো ছয় ছয়টি করে সমান সংখ্যক কলা কিনে টাকায় পাঁচটা করে যদি আমি টাকায় পাঁচটা করে বিক্রি করি দেখেন কি হয়েছে টাকায় দুই ধরনের ভিন্ন সংখ্যক জিনিস কিনছি টাকায় এখানে চারটা কিনছি ছয়টা কিনছি একটি নির্দিষ্ট প্রাইসে সেগুলো বিক্রি করে দেবে নির্দিষ্ট প্রাইস হলে আমার কত এখানে ফাইভ বাই সেল ক্রমিক সংখ্যা হবে এখানে টাকায় কয়টা চারটা কিনছি বাইটা কত এখানে ছয়টা কিনছি বিক্রি করছি কত টাকায় টাকায় পাঁচটা করে তাহলে দেখেন সেল শ্রমিক সংখ্যা হয়েছে ক্রমিক সংখ্যা চার পাঁচ ছয় সেল কি ক্রমিক সংখ্যা আসছে এটা আমি কিভাবে করব টাকায় কয়টা আমি কি করছি পাঁচটা তাহলে সূত্র অনুসারে এটা আমি কিভাবে করব সূত্র অনুসারে এটা করব সূত্রের হান্ড্রেড এক টাকায় কটা বিক্রি করছি পাঁচটা পাঁচ পাঁচা পঁচিশ আমি একবারে দিয়ে দিলাম দেখো হান্ড্রেড পাঁচ পাঁচা কত পঁচিশ চার পঁচিশই একশো চার পার্সেন্ট তাহলে ক্ষতি হবে কত চার পার্সেন্ট এই ধরনের অঙ্কে অলওয়েজ ক্ষতি হয় এবং এটা আমরা সোজা কথা কীভাবে করবো যে একশোকে আমি টাকায় যে কটা বিক্রি করব সেই কটার বর্গ দিয়ে ভাগ দিলে পারা যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই আমার এটার উত্তর তাহলে খেয়াল রাখতে হবে আমার কোথায় কোথায় স্ট্রাকচারটা হবে বাই অ্যান্ড সেল ক্রমিক সংখ্যা হবে এই যে এখানে দেখেন বাই আনসেল ক্রমিক সংখ্যা 4 5 6 17 লক্ষ ক্ষতি সব সময় ক্ষতি একটি নির্দিষ্ট প্রাইসে এগুলো বিক্রি করবে নির্দিষ্ট প্রাইস হচ্ছে 5 টাকা টাকায় দুই ধরনের ভিন্ন সংখ্যক জিনিস কিনবে এখানে টাকায় 4টা বিক্রি কিনছে টাকায় 6টা কিনছে ভিন্ন সংখ্যক আজ এ পর্যন্তই আমার এই গണിটা মানে এই অঙ্কটা খুব ভালো মনোযোগ সহকারে দেখেন লক্ষ তো এই পাশ শেষ আর করা লাগবে না আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন 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 শেয়ার এবং সাবস্ক্রাইব কারণ আপনাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের কারণে আমি নতুন নতুন ভিডিও দিতে এই ধরনের ভিডিও দিতে উদ্বুদ্ধ হব আপনারা যদি না দেখেন তাহলে আমি উদ্বুদ্ধ কেমনে হবে বলেন আপনাদের একটা সাবস্ক্রিপশনই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনাদের সাথে সাথে সাহায্য করবে আজ এ পর্যন্তই কথা হবে